গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি ভ্লগার কাপল। আশা করি তোমরা এই ঠান্ডাটা খুব এনজয় করছো, আমরাও খুব এনজয় করছি দুজনে মিলে, ঋষি আর আমি। তো থামো, আজকে সকাল থেকে উঠে আমি একটু ব্লগ স্টার্ট করলাম। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, তো সবাইকে জানাই উইশ ইউ আ মেরি মেরি হ্যাপি ক্রিসমাস। ভাবি এরকম করে না। আচ্ছা তুমি একটু সবাইকে হাই করে দাও, হাই একটু বলো মেরি মেমি ক্রিস প্লিজ মাস, একটু হাম্পু করে দাও। তো সকালে এখন উঠেছি, কটা বাজে জানি না, এখন একটু ব্রেকফাস্ট করব, তারপরে কেক বানানো হবে, আর ছোট্ট একটা প্ল্যান আছে, সব কিছু শেয়ার করছি, একটু পরে দেখা হচ্ছে, চলো। এরকম 5টা খেজুর গাছ আমাদের বাড়িতে আছে, সেইটারই রস এই কড়াইতে জ্বাল দেওয়া হচ্ছে, মানে একটা গাছের হাঁড়ির রস এটাখানে জ্বাল দেওয়া হচ্ছে। তো বাবাই মেনলি এই কাজটা করে, তো এটা হচ্ছে নলেন গুড়, নিজের বাড়িতেই তৈরি হচ্ছে, মানে আমার বাবা প্রত্যেক বছরই এই জিনিসটা করে, তো বাইরে থেকে আমাদের আর গুড় কিনতে হয় না, এই গাছের জন্যই মোটামুটি কাজটা চলে যায় আমাদের। তো সেটাই একটুখানি তোমাদেরকে ক্যাপচার করে দেখালাম। এখানে আমি কেকে সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে 1 কাপ পাউডার সুগার, 1/2 কাপ দুধ, 1 কাপ সাদা তেল, 1/2 কাপ কোকো পাউডার, এখানে হচ্ছে কাজু কিশমিশ, আর হচ্ছে আলমন্ডকে আমি কেটে রেখেছি, একটু নুন নিয়েছি, এতটা দেবো না, আর এখানে হচ্ছে 1.5 কাপ ময়দা, আর 2টো ডিম, আর এই পাত্রটাতে আমি ফেটাবো, আর এইটাতে প্রথমে একটু চেলে নেবো, দেখাচ্ছি প্রসিজিওরটা কী করছি, আর এটা দিয়ে ফেটাবো, আর এখানে হচ্ছে বেকিং পাউডার, আর এটা হচ্ছে বেকিং সোডা, এগুলো দিয়ে বানাবো হচ্ছে, চলো। একা একা পড়তে বসেছে, যখন পড়তে বসতে বলি তখন পড়তে বসে না, এখন একা একা পড়তে বসেছে, পড়াশোনা করছে। কোথায় পড়ে আছে,
এখানে প্রেশার কুকারটা প্রি হিটের জন্য বসানো হয়েছে। এখানে নিচে লবণ দেওয়া হয়েছে, এই যে এখানটাতে লবণ এটা, আর আর এটা হচ্ছে কেকটা, কেক টিনে বসিয়েছি, উপরে সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। এখন এটা যাবে প্রেশার কুকারের মধ্যে, প্রেশার কুকারের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসাতে হবে, তারপরে কেক টিনটাকে বসাতে হবে। এটা কতক্ষণ রাখতে হবে? 45 মিনিট। এইভাবে 45 মিনিট রাখতে হবে। তো আজকের লাঞ্চ হচ্ছে মুসুর ডাল ধনে পাতা টমেটো দিয়ে, এটা পালং শাক বোধহয় মেবি, এটা মোচা, এটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। এ তো কেক পুরো ফুলের ঢোল হয়ে গেছে। আর সবাই যারা যারা আছে সবাইকে দেখাচ্ছি, পরে ওখানটাতে গিয়ে সব অপোজিট অপোজিট হয়ে বসে আছি, এবারে তোমরা রাস্তাঘাট এনজয় করো। আমাদের এখন নিচে বসার আয়োজন চলছে। ও লিটিল স্যান্টা, স্যান্টা হাই করো, এদিকে আমার দিকে তাকিয়ে আমার দিকে হাই করো, এটা হাম্পি করে দাও, বলো মেরি, জোরে বলো, এটা হচ্ছে আমার মাতারানী, এটা হচ্ছে মেজ বৌদি, এটা হচ্ছে আমার দাদার মেয়ে, বর্দার মেয়ে, এটা একটা কে, এটা একটা লিটল স্যান্টা আজকের জন্য, তাই না? হাই করো, হাই করো, হাই।
হাই তা ধামক তো এইটা হচ্ছে পুরো ফরেস্টটা অনেকটা দূর আছে 25th বলে যে যার মতো যেখানে পাচ্ছে ঝোপঝাড়ে বোতল নিয়ে ঢুকে পড়ছে তো ওই জন্য আমরা বেশি দূরে রিক্স নিইনি এইখানেই সামনেই বসেছি আমাদের সো আমাদের আরেকজন ক্যান্ডিডেট বাকি আছে সে এখনো হচ্ছে অন দি ওয়ে মানে নামবে তারপরে এখানটাতে আসবে আসুক তারপরে তার সাথে পরিচয় করছি হচ্ছে ছোট বৌদি এইটাই তো দেখে নাও ভিউটা খুব সুন্দর এখানে আমরা আগেও এসেছি রে একবার মা দিন দুপুরে আমার মনে হয় দারুন জায়গাটা এরপরে সরষার বাগান দেখাবো ওই দিকটাতে আছে আরো সুন্দর সুন্দর দারুন এই যে আমাদের ব্যস্ততম ক্যান্ডিডেট এতক্ষণে হাজির হয়েছে কখন হাজির হয়েছে যখন সূর্য পড়ে গেছে ওই যে সূর্যের অবস্থা এইরকম লাইট আর পাচ্ছে না তখন এসছে বৌদি এখন যাই হোক যতটুকু সময় পাওয়া যায় ততটুকুই আমরা হচ্ছে এনজয় করব খুব সুন্দর রাস্তা তো কিন্তু আশেপাশের পরিবেশটা একটু খারাপ কারণ কি সবাই বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছে যাই হোক আমাদের হাতে কিন্তু কোনো বোতল টোতল নেই আছে জলের বোতল আছে শুধু আর কেক আছে কেক বানানো হয়েছে হ্যাঁ পার্স আছে টাকা আছে কিন্তু জলের বোতল নেই এদিকে হচ্ছে সরষা ক্ষেত দেখুন মেরি ক্রিসমাস আমাদের কম বাজেটের ক্রিসমাস তো বেলুন টেলুন নেই বাবা ব্লেস ইউ শুধু কেক কম বাজেটের অল্প খাওয়ারে শিখে এই যে ইনি সন্ন্যাসী মানুষ একাদশী করেছে তাই হচ্ছে এত সুন্দর কেক যা কেক কোথায় কেক ঢুকিয়ে দিয়েছে প্যাক হয়ে গেছে কেক ইনি হচ্ছে মানে স্বাস্থ্য সচেতন নাগরিক তাই কমলা লেবু খাচ্ছে ভাবলো যে আমরা সবাই কেক খাবো উনি একা একা ফাঁকা মুখে থাকবে তাই ওই যে একটা কমলা লেবু একটাই এনেছে কিন্তু বুদ্ধি করে বেশি আনেনি সবার জন্য যে সবাইকে দেবো জানি সবাই খাবে না ওই জন্য একটাই এনেছে একটাই এনে খাচ্ছে আমাদেরকে বলেছিল সেটাও ঠিক যে খাবি নাকি তোরা আমরা খাইনি আমরা কেকের দিকেই লো মন অনেকক্ষণ দিয়ে দিয়েছিলাম কেকটা কখন কাটা হবে যাই হোক কেকটা প্যাক করে দেওয়া হয়েছে বাড়িতে যাব বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হবো ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খাবো চায়ের সাথে টাটাই কেক দিয়ে আজকে সারবো তো তো আজকের ক্রিসমাস পার্টি আমাদের এইখানতে এই ফরেস্টে এই ফরেস্টের নাম হচ্ছে মজুমদার ফরেস্ট এখানে আমরা আগেও অনেকবার এসেছি তো এখানে এইভাবেই ক্রিসমাসটা সেলিব্রেট করলাম মজা হলো অনেক ছবি তুলেছি আর এখন একটু হেঁটে হেঁটে একটু মেন রোড অবধি যেতে হবে ওখানটাতে গিয়ে মানে টোটো পাবো টোটোতে যাব আবার বাড়িতে তো এইটুকুটাই ছিল আজকে ক্রিসমাস ব্লগটা এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি ক্রিসমাস সো বাইরে চলে এসেছি ফ্রেশ হইনি জাস্ট জামাকাপড়টা চেঞ্জ করেছি বৌদিরা এখনও বাড়িতে আছে বৌদিদেরকে ধরে ওখান থেকে নিয়ে এসেছি চলো বাড়িতে চলো তারপরে একটু চা খাওয়া হবে
আর কেক খাওয়া হলো ভালো মতো, ওখানে অত বসে কেক খাইনি, অন্ধকার হয়ে যাচ্ছিলো, ঠান্ডাও লাগছিলো তো। আর মা বানিয়েছে ঘুগনি, সেইটা ঘুগনিটা এখন সার্ভ করা হবে। এই হচ্ছে ঘুগনি, কলা পাতার উপরে ঘুগনি উঠে গেছে, এখন যাওয়া হবে, চলো। বৌদি কিছু বলো, না তোমাকে বলছি, হ্যাঁ বলো কিছু, একা তো শীত আজকে না করলেই ভালো হতো না মনে হচ্ছে। না না এখন এটা একটু খাবো, দেখি জিভে জল চলে আসছে। আর আমরা বুকার পার্টি, আমরা খেয়ে যাচ্ছি, খেয়েই যাচ্ছি এখন আছে, সেই সেই হয়েছে মা, দারুণ হয়েছে খেতে ঘুগনিটা, ঘুগনিটা কলা পাতায় আজকে অনেক কিছু আসলো কিন্তু।